নাটক সিনেমা ওটিটির যুগে বই পড়ার অভ্যাস হারিয়েই যাচ্ছে, কিন্তু একটা সময় ছিল যখন বালিশের নিচে একটা বই নিয়ে না ঘুমালে অনেকেরই ঘুম আসত না। শীতের দুপুরে গল্পের বই নিয়ে লেপের নিচে ঢুকে পড়া কিংবা বাজার থেকে নতুন কিনে আনা বইয়ের গন্ধে গভীর রাত পর্যন্ত বিভোর থাকত অনেকেই। অথচ আজ সেই অভ্যাস বিলুপ্ত প্রায়। বই পড়ার অভিজাত্য অনেকের কাছেই এখন মূল্যহীন, তবে গবেষণা বলে বই পড়লে জীবন আরও গভীর করে উপভোগ করা যায়। মানব জন্মের শত শত দুঃখ বেদনা আনন্দ উচ্ছ্বাসের দেখা পাওয়া যায়। আর তাই আজকে ইংরেজি ভাষার পাঁচটি বইয়ের তালিকা তৈরি করা হলো, যা আপনাকে অজানা নতুন ভবনে নিয়ে যাবে, দিবে গভীর এক দার্শনিক বোধ। হ্যারি পটার, সহজ ইংরেজি শেখা আর নিছক বিনোদন পেতে এই বই আপনাকে পড়তেই হবে। সারা বিশ্বে জনপ্রিয় এই বই 63টিরও অধিক ভাষায় অনুবাদ করা হয়েছে। এত এত জনপ্রিয়তার কারণেই লেখক জে কে রোলিং একটি নয়, দুটি নয়, সাতটি সিরিজ বের করেন এই বইয়ের। সেই বইগুলো নিয়েই সিনেমাও নির্মিত হয়, যা সমান জনপ্রিয়তা পায়। দ্য ডায়েরি অব অ্যানা ফ্র্যাঙ্ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যানা ফ্র্যাঙ্ক নামে 13 বছর বয়সী একটি মেয়ের তার পরিবার সহ একটি বাড়িতে 2 বছর লুকিয়ে থাকার কাহিনী নিয়ে এই বইটি। এটি মূলত মেয়েটির নিজের লেখা একটি ডায়েরি, যা ওলন্দাজ ভাষায় লেখা হলেও পরবর্তীতে তা বিভিন্ন ভাষায় অনুদিত হয়। ছোট এই মেয়ের প্রতিটা দিনের মর্মান্তিক কাহিনী এবং শেষে তার হৃদয় বিদারক মৃত্যু আপনার মনকে ছুঁয়ে যাবে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটি লেখক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস এবং এই গল্পটি ছোটবেলায় কম বেশি সবাই আমরা শুনেছি। সহজ ভাষা আর কঠিন জীবন দর্শনের মেলবন্ধন এই উপন্যাস। দ্য লর্ড অব দ্য রিংস, লেখক জে আর টলকিনের শিশুতোষ উপন্যাস দ্য হবিটের সিকুয়েল দ্য লর্ড অব দ্য রিংস, তবে পরে এই উপন্যাসটি একটি মহাকাব্যের রূপ নেয়। এটি মূলত হাই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার উপন্যাস। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবশেষে বলবো সবচেয়ে সহজ আর রোমাঞ্চকর ইংরেজি কিছু বইয়ের কথা, যার লেখক হলেন ভারতীয় বংশোদ্ভূত চেতন ভগত। ইতোমধ্যে অনেকেই তাকে চিনে থাকার কথা, কারণ তার লেখা বই নিয়ে বলিউডে সিনেমাও নির্মিত হয়েছে। কিন্তু আপনি যদি তার বই না পড়ে থাকেন তাহলে ঝটপট পড়ে ফেলুন, কারণ তার বইয়ের সহজ ভাষা, ড্রামাটিক কাহিনী আপনার চোখ বই থেকে সরাতে দেবে না। তাহলে আর দেরি না করে পড়ে ফেলুন এই বইগুলো, আজ না হয় ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বইয়ের পাতাতেই রাখুন। খান তাজদিন আহসান, সময় সংবাদ।